জি-20 সম্মেলনে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না হয় সেজন্য সোচ্চার মোদী সরকার। সৌন্দর্য বর্ধনের কাজে উচ্ছেদ করা হয়েছে রাজধানী দিল্লির বেশ কিছু বস্তি, বাদ যায়নি রাস্তায় ঘুরে বেড়ানো কুকুরও। বিদেশ থেকে আসা অতিথিরা যেন বিব্রতকর পরিস্থিতিতে না পড়েন এজন্য সরিয়ে ফেলা হয়েছে অনেক কুকুর। তাদেরকে নেট দিয়ে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। গেল কয়েকদিনে দিল্লির 234টি কুকুরকে ধরা হয়েছে, তবে সম্মেলন শেষ হলে এগুলোকে আবার ছেড়ে দেওয়া হবে। কুকুরগুলোকে সরানো হচ্ছে নিরাপত্তাজনিত কারণে। এছাড়া কোনো বিব্রতকর পরিস্থিতির মধ্যে বাইরে থেকে আসা অতিথিরা পড়ুক তা চান না সরকার। আগামী কয়েকদিন এসব কুকুর আশ্রয় কেন্দ্রে বন্দী থাকবে। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। সরকারি তথ্য মতে রাজধানী নয়াদিল্লিতে 60,000-এর বেশি কুকুর রয়েছে। স্থানীয়দের দেয়া খাবার খেয়ে তারা বেঁচে থাকে। মাঝে মাঝে কুকুরের আক্রমণের শিকারও হয় কেউ কেউ। জি-20-এর আয়োজক দেশ হিসেবে তাই কোনো ঝুঁকি নিতে নারাজ সরকার। এবারের সম্মেলনে যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। রাখি জেসমিন, চ্যানেল 24।